পদ্মা সেতুকে কেন্দ্র করে রাজধানীর পূর্ব পশ্চিমকে সংযোগ করতে তৈরি হচ্ছে আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় ষোলো হাজার চারশো কোটি টাকায় নির্মিতব্য এক্সপ্রেসওয়ের নাম ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকার উপর যানবাহনের চাপ এবং যানজট কমবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বাস্তবায়ন করা হবে সম্প্রতি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর নীতিগত অনুমোদন দিয়েছে প্রস্তাবিত ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি জাতীয় মহাসড়ক এন ফাইভ বা ঢাকা আরিচা এন এইট বা ঢাকা মাওয়া এবং এন ওয়ান বা ঢাকা চট্টগ্রাম সড়কের সঙ্গে যুক্ত হবে এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিলেট সহ পূর্বাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহনগুলো পদ্মা সেতু হয়ে ঢাকা শহরে প্রবেশ না করে উত্তর পশ্চিমাঞ্চলের বিশটি জেলায় সরাসরি চলাচল করতে পারবে এর ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট অনেকাংশে কমে আসবে এশিয়ান হাইওয়ের সঙ্গেও সংযুক্ত হবে ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা এস টি আওতায় মিডল বা আউটার রিং রোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পের অ্যালাইনমেন্টটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়তপুর বলিয়ারপুর থেকে শুরু হয়ে নিমতলি ফতুল্লা ইকুরিয়া বন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে গিয়ে মিশবে এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সম্ভবত সমীক্ষা সম্পন্ন হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রকল্পের পেছনে ষোলো হাজার কোটি টাকা খরচ হবে এবং এটি বাস্তবায়নে তিনশো একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে এই জমির দাম স্থাপনা ও অন্যান্য ক্ষতিপূরণ সরকারি খাত থেকে যোগান দেয়া হবে এছাড়াও প্রকল্প এলাকায় বিদ্যমান ইউটিলিটি বা পরিষেবাগুলো স্থানান্তর করতে হবে এর খরচও সরকারি তহবিল থেকে মেটানো হবে দুই সালের বারোই সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনা নেওয়ার কথা জানান সে সময় সড়ক নিরাপদ করতে পাঁচটি প্রকল্পের কথা বলেন তিনি ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের একটি অভিনন্দন পদ্মা প্রকল্প সংশ্লিষ্টদের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আসছে যোগাযোগ ব্যবস্থার নতুন মাইল ফলক যোগাযোগের স্বপ্নের সঙ্গে যোগ হচ্ছে পর্যটনের অপার সম্ভাবনার নয়া স্বপ্ন দর্শক চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই আমরা সেই স্বপ্নের ভুবনে Channel TT